টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। সদ্য মুক্তি পেল যদি একদিনের প্রথম পোস্টার, ডান এবং শ্রাবণ দিকে দেখা যাচ্ছে বেশ মিষ্টি লুকে। বাজলো ঘন্টা হানিমুনের, মধুচন্দ্রে গেলেন রাজ শুভশ্রী, তবে একা একা নয়, সঙ্গে গেল প্রায় গোটা টলিউড। শুনতে অবাক লাগলেও এটাই হয়েছে। অরুণাচলে শুটিং শেষ করে স্ত্রীকে নিয়ে দুবাই যাচ্ছেন পরিচালক, কিন্তু বিমানবন্দরে পৌঁছতেই দেখা মিলল সৃজিৎ, ঋতুপর্ণার, লোপামুদ্রা সহ আরও অনেকের। আসলে একসঙ্গে রদ দেখবেন, আবার কলাও বেজবেন। রাজ দুবাইতে বসেছে IBF অ্যাওয়ার্ডের আসর, সেই উপলক্ষেই হাজির টলিপাড়ার নায়ক নায়িকা ও পরিচালকরা। গল ব্লাডার অপারেশন সাকসেসফুল, সুস্থ হয়ে বাড়ি ফেলেন যিশু সেনগুপ্ত। অনুরাগীদের উদ্দেশ্যে আশ্বস্ত করে নায়ক লিখলেন, তিনি এখন সুস্থ আছেন, যদিও একটু দুর্বলতা তো রয়েছেই, তবে সেটা তাড়াতাড়ি কাটিয়ে তিনি ফের পর্দায় ফিরবেন। কলকাতার খুদে রাজপুত্তুরের ভিন্ন রাজ্য জয়, সাফল্যের ঘোড়ায় চড়ে স্বপ্নের উড়ান ভরেছে ছোট্ট ঘোতন। তার নির্মল শৈশবের আকাশ আজ রামধনু সাত রঙে রঙিন। কলকাতার এই খুদে রাজপুত্তুরের মাথায় জুড়েছে ভিন্ন রাজ্যের সোনার পালক। এবছর হায়দ্রাবাদ বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে বিচারকদের মন জয় করে ঘোতন ওরফে মহাপ্রত পেল সেরা অভিনেতার শিরোপা। হ্যাশট্যাগ ইটস মাই টার্ন, এখন সবাই বৌতুষ্টিতে ব্যস্ত। শাশ্বত চট্টোপাধ্যায় কী করে তার বৌতুষ্টি করে জানেন? তিনি বলেছেন, আমি এবং আমার ওয়াইফ মহুয়ার পরিবার খুবই খাদ্যরসিক। পৃথিবীতে যা যা ভালো খাবার রয়েছে সব খেতে ভালোবাসি দুজনেই, সকাল হোক বিকেল হোক কিংবা রাত্রির তিনটে। রেস্তোরাঁতে নিয়ে গিয়ে আমি বউকে খাওয়াবো। আর মহুয়া চকলেট খেতে খুব ভালোবাসে, সব ধরনের চকলেট পছন্দ, তাই বিদেশ গেলেই নানা ধরনের চকলেট নিয়ে আসি। সুইস, বেলজিয়াম কোনো কিছুই ছাড়ে না খেতে, তাই নানা ধরনের চকলেট দিয়েই বউ তুষ্টি করবে শাশ্বত চট্টোপাধ্যায়। বিনোদন জগতের লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।